ভাত পানি খাওয়ায় তারে নিল সুস্থ করে, সুস্থ করে নিয়ে তারে আবার দেখো মারে। আসসালামু আলাইকুম। তুফাজ্জলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তাই এই তুফাজ্জলকে হত্যা করা নিয়ে আমার একটি নতুন গান আপনারা সবাই শুনবেন, শুনে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। তো গানটা শুনুন, পুরো গানটা শুনবেন। ওরে আল্লাহ তোমারে না দুনিয়ায় আল্লাহ, ও মানুষে গেছে ভরে, তুফাজ্জলকে বাড়োয় মারে দেখো দিনে দুপুরে রে, কেমন করে মারলি তোরা রে, তোদের হইল না রে দয়া, তুফাজ্জলকে দেখলে সবার দিলে লাগে মায়া রে, কেমন করে মারলি তোরা রে। শোনেন শোনেন ভাই সকলে, শোনেন দিজা মন, তুফাজ্জলকে মারার কিছু কথা করিব বর্ণন। ঢাকা বিশ্ববিদ্যালয় মোবাইল চুরির এই নয় অপবাদে, তুফাজ্জলকে নিয়ে তারা হাতে পায়ে বাঁধে, মারিতে মারিতে তারে করিল বেহুশ, একটু ঠেকাই দিবে এমন ছিল না মানুষ, ভাত পানি খাওয়ায় তারে নিল সুস্থ করে, সুস্থ করে নিয়ে তারে আবার দেখো মারে আল্লাহ, কি যে মারা মারে, শরীর থেকে মাংস গুলো তার ছিঁড়ে বুড়ে পড়ে রে, কেমন করে মারলি তোরা রে, তোদের হইল না রে দয়া, তুফাজ্জলকে দেখলে সবার দিলে লাগে মায়া রে, কেমন করে মারলি তোরা রে। পিতা হারা মাতা গো হারা, হারাই জোড়ের ভাই, জোড়ের ভাই হারাই আসে যে পাগল পীরাই, তুফাজ্জল শিক্ষিত ছেলে করছে পড়াশোনা, বরগুনা জেলাতে বাড়ি পাথর ঘাটা থানা, চেয়ারম্যানের মেয়ের সাথে পড়লো ভালোবাসা, ওরে অবশেষে সেই মেয়েটি করিল নিরাশা, ওরে প্রেমে ব্যর্থ হয়ে সে তো হইয়া মানসিক, কখন কি যে কথা বলে মাথায় নাই তার ঠিক, সেই পাগল মানুষটা ধরে কি যে মারা মারলি তোরা, হাতে পায়ে বেঁধে রে, কেমন করে মারলি তোরা রে, তোদের হইল না রে দয়া, তুফাজ্জলকে দেখলে সবার দিলে লাগে মায়া রে, কেমন করে মারলি তোরা রে। বর্তমানে বাংলাদেশের আছেন যিনি সরকার, এই পাপীদের বিচার হওয়া অবশ্যই দরকার, সর্বোচ্চ শাস্তি যেন হয় এদের ফাঁসি, ওরে এদের ফাঁসি হলে হবে দেশবাসী খুশি, খুশি হবে পরিবার, বাংলাদেশে এমন ঘটনা না ঘটে যেন আর রে,
কেমন করে মারলি তোরা রে, তোদের হইল না রে দয়া, তুবাজলকে দেখলে সবার দিলে লাগে মায়া রে, কেমন করে মারলি তোরা রে, রে আল্লাহ তোমারই না দুনিয়ায় আল্লাহ, ও মানুষে গেছে ভরে, তুবাজলকে বড় মারো দেখো দিনে দুপুরে রে, কেমন করে মারলি তোরা রে, তোদের হইল না রে দয়া, তুবাজলকে দেখলে সবার দিলে লাগে মায়া রে, কেমন করে মারলি তোরা রে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার শরীর বিষয়টা ভালো না, তো সবাই দোয়া করেন আমার জন্য, ভালো লাগলে শেয়ার করেন, আসসালামু আলাইকুম।